নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। জানা যায় ওই কৃষকের নাম গৌর নন্দী। এই ঘটনায় মাথায় হাত ওই চাষি পরিবারের। তারা ধানের না পায় ন্যায্য মূল্য, অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হলেও সরকার থেকে পায় না কোনো ঋণ। এই অবস্থায় কি করবে চাষিরা? এই রকমভাবে বিঘার পর বিঘা পানের বরজ নষ্ট করে দেওয়ার উদ্বেগেই তহদল এলাকার চাষিরা। আমার এক বিঘা জমি প্রায় পানের বরজ করেছিলাম, ওই পাশের একজন খবর দেয় যে তোর বরজের গাছ ঝুলে যাচ্ছে, কি হলো, ওষুধ তো দিয়েছিস নাকি? ওষুধ তো দিইনি। তখনই আমি আসলাম বরজের দেখতে কী অবস্থা। এসে দেখি কায় বা কারা গাছের গোড়াগুলো সব কেটে দিয়ে গেছে। আমরা গরিব চাষি, এই সব করে কমে করে খাওয়া দাওয়া করি, এই কোন দুষ্কৃতীরা যদি এইভাবে ক্ষতি করে আমাদের তো কী করে হবে? একদিকে বর্ষায় মরছে, একদিকে খরায় মরছে, কে বা কারা এভাবে নষ্ট করে দিয়ে গেল, আবার কেটে দিয়ে গেল, আমরা গরিব মানুষ কী করে খাবো? এই সব করে আমাদের চলে মনে করছে না, 60-70 হাজার টাকা খরচ হয়েছে করতে। বেচাকিনা কত হবে? বেচাকিনা 1-1.5 লাখ টাকা হতো হয়তো, এটা পুরো মাটি হয়ে গেল। আপনারা এর একটা সমাধান বের করুন, কারাই ক্ষতি করলো এত বড় ক্ষতি, তাদের যদি শনাক্ত করা যায় সেই ব্যবস্থা করুন। থানায় হাতে দিয়ে চলে আয়, নানিও হাত দে। এই যা ক্ষতি হয়ে গেছে, এত ক্ষতি তো প্রচণ্ড ক্ষতি, মানে এসব ক্ষতি মানে যা হয় মানুষের তো এরকম ক্ষতি হওয়া তো উচিত নয়। এই যা এই বরজটা করতে আপনাদের হচ্ছে প্রথম অবস্থায় আমাদের খরচ হয় প্রায় 1-1.5 লাখ টাকা খরচ। তার মানে যেহেতু 1 বিঘা বরজ তো প্লাস হচ্ছে এবার সার মাটি দিয়ে প্রায় 1-2.5 লাখ টাকা খরচ হয়। এবার আমাদের হচ্ছে 2020 সালেতে করোনা মানে করোনা ভাইরাসের জন্য তো আমরা তো পিছিয়ে গিয়েছি, বেচাকেনা ছিল না, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আবার এই যে 2000 নভেম্বর মাসে যে একটা প্রাকৃতিক যে বিভিন্ন রকম যে একটা মানে এত জল হয়েছে যে মাঠে মাঠঘাট যা যটনা ছিল সবই আমাদের নষ্ট হয়েছে। এই যে পানের বরজ নিয়ে আমরা ছিলাম, এবার এই বরজটনা যে দুষ্কৃতিটা যে কেটে দিয়েছে, আমরা যে কীভাবে এই বাচ্চা কাচ্চা নিয়ে চলবো? সরকার যদি আমাদের পাশে এসে না দাঁড়ায় কিংবা আমাদের যদি কোনো একটা ব্যবস্থা না করে দেয়, প্লাস হচ্ছে এই যে আমাদের যে ক্ষতি করে যে প্রশাসন যদি যদি একটা স্টেপ না নেয় যে কারা কাটলো কী করলো, প্রশাসনের একটা ক্ষমতা আছে, তারা যদি মনে করে এর একটা উদ্ঘাটন করতে পারে। এবার যদি সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা যে হ্যাঁ আবার একটু দাঁড়াতে পারবো, আর সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় এই যে ক্ষতিপূরণটা আমাদের তো আর সম্ভব নয়। একটা ধরো বিভিন্ন এখন ঋণ নিয়ে যে বরজটা করা হয়েছে, এই ঋণ নেওয়ার একটা বিশাল ব্যাপার, প্লাস হচ্ছে এই যে ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তো আমি আর ধরে পাবো না। এখন ধরো 1 বছর আমাকে এই বরজ আর কিছু হবে না, যে আমি যে চারানা পয়সা দিয়ে একটা পান বিক্রি করবো সেই পরিস্থিতি আমার শেষ। থানায় অভিযোগ করলে আদৌ কি কোনো সুরাহা হবে, এমনই প্রশ্ন চাষিদের। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।